হ্যালো ফ্রেন্ডস, সুপ্রভাত প্রত্যেককে জানাচ্ছি, গুড মর্নিং। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। তো সকালবেলাটা শুরু হোক একটা পজিটিভ এনার্জি দিয়ে। তো অবশেষে বিদ্যাসাগর ইউনিভার্সিটির পক্ষ থেকে কিন্তু চলে এসেছে নোটিফিকেশান। যদিও গতকাল আমি এই আপডেটটা তোমাদের কাছে শেয়ার করিনি একটাই কারণে, তার কারণ এখনও পর্যন্ত যখন আমি এই রাত্রেবেলা ভিডিওটা করছি, এখনও পর্যন্ত কিন্তু বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এরকম কোনো নোটিফিকেশান নেই যে নোটিফিকেশানটা কিন্তু স্টুডেন্টের মারফত পাওয়া গেছে। এখন এই যে আপডেটটা, এখন পর্যন্ত বিদ্যাসাগর ইউনিভার্সিটির কোনো আপডেট এরকম হয়নি যে সেই আপডেটটা ফেক আপডেট হয়েছে, কিন্তু এই আপডেটটা ফেক নাকি রিয়েল সেই জিনিসটা কিন্তু জাস্টিফাই করার সময় এখনও আসেনি। তবে আপডেটটা এসেছে, আপডেটটাতে কী বলা হয়েছে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেওয়া, যাতে সব আপডেটগুলো টাইম টু টাইম তোমরা এখান থেকে পেয়ে যাও। এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। তো বিদ্যাসাগর ইউনিভার্সিটির পক্ষ থেকে চলে এসেছে নোটিফিকেশান, এক এক করে যে কটা ইউনিভার্সিটি বাকি রয়েছে সবগুলো চলে আসবে। এবং আমরা এক্সপেক্ট করছি যে বিদ্যাসাগর ইউনিভার্সিটির পক্ষ থেকে এই যে নোটিফিকেশানটা সার্কুলার হয়েছে, এটা কোনো না কোনো কলেজের মারফত নিশ্চিতভাবে স্টুডেন্টরা পেয়েছে। এখন ইউনিভার্সিটি যদি কলেজকে পাঠিয়ে থাকে, তাহলে ইউনিভার্সিটির কিন্তু সবচেয়ে আগে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হলো ইউনিভার্সিটির ওয়েবসাইটে আসা। এখনও পর্যন্ত ওয়েবসাইটে আসেনি, যদি এটা ওয়েবসাইটে আসছে তাহলে ঠিক আছে, নাহলে আমরা ধরে নেব যে এই নোটিফিকেশানটা ইন ফিউচার ওয়েবসাইটে আসতে পারে, এমন WBSU-র ক্ষেত্রে হয়েছে। কিন্তু এর আগে বিদ্যাসাগর ইউনিভার্সিটির ওয়েবসাইটে আসেনি, এমন নোটিফিকেশান কখনও সামনে আসেনি, এই প্রথম আমরা দেখলাম। তবে অ্যাকাডেমিক ক্যালেন্ডার যেটা ছিল বিদ্যাসাগর ইউনিভার্সিটির, সেই অ্যাকাডেমিক ক্যালেন্ডারটা কিন্তু এখনও পর্যন্ত ওয়েবসাইটে আসেনি, যেটা অলরেডি তোমরা আগেই দেখে নিয়েছো। তো চলো কী কী রয়েছে সেটা দেখে নেব, তারপর আমরা দেখে নেব যে এটা ওয়েবসাইটে আসছে কি আসছে না। এবং তোমরা যদি কনফার্ম করতে পারো যে তোমাদের কোন কলেজ থেকে এটা সার্কুলার হচ্ছে বা কোনো কলেজের থেকে তোমরা পাচ্ছ কিনা, সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তো চলো অনস্ক্রিন তোমাদেরকে দেখিয়ে দিই। তো চলো, বিদ্যাসাগর ইউনিভার্সিটির যে নোটিফিকেশানটা সেটাতে আমরা চলে এলাম, যেটা হচ্ছে এক্সামিনেশান ফর্ম ফিল আপের নোটিফিকেশান এবং আন্ডার গ্রাজুয়েট যারা ফিফথ সেমিস্টার রয়েছে তাদের জন্য। তো ফিফথ সেমিস্টারের যে BA/BSc BCom অনার্স এবং জেনারেল মেজর এক্সামিনেশান, সেটা কিন্তু শিডিউলটা দেওয়া হবে পরে। তবে দ্য এন্ড সেমিস্টার এক্সামিনেশান, যেটা তোমাদের 27 জানুয়ারি থেকে শুরু হবে বলেই দিয়েছে টেন্টেটিভলি। এবং ক্যান্ডিডেটদেরকে ডাউনলোড করতে হবে, প্রিন্ট করতে হবে সাফিসিয়েন্ট যে কোয়ান্টিটি অফ ব্ল্যাঙ্ক অ্যান্সার বুকলেট, বিদ্যাসাগর ইউনিভার্সিটি অ্যান্সার বুকলেট দেয়, দেখিয়ে দিচ্ছি নিচেই রয়েছে। তো চলো এখানে কী দেখা যাচ্ছে, দেখো ফর্ম ফিল আপের যে পোর্টাল সেটা 11 জানুয়ারি থেকে তোমাদের খুলে যাচ্ছে, আলাদা একটা পোর্টাল রয়েছে এক্সামিনেশান পোর্টাল সেখান থেকে। নেক্সট দেখো তোমাদের টাকাটা কত কী লাগবে সেটা দেওয়া রয়েছে, এক্সামিনেশন শিডিউল যেটা রয়েছে সেটা কিন্তু সেপারেটলি পরপর দেওয়া হবে। এবং যে লিঙ্ক রয়েছে, দ্য ফলোয়িং লিঙ্ক ফর এক্সামিনেশন ফর্ম ফিল আপ, এটা কিন্তু এই যে লিঙ্ক রয়েছে, এই লিঙ্কে গেলেই তোমরা পেয়ে যাবে। 19 জানুয়ারি পর্যন্ত এই ফর্ম ফিল আপটা তোমাদের চলবে। তারপরে রয়েছে দেখো কলেজের যে লগ ইন URL, এটা কলেজের জন্য রয়েছে। এবং এখানে তোমাদের এক্সামিনেশন ফর্ম অনলি ওয়ান্স থ্রু দ্য ফলোয়িং লিঙ্ক, তো সেই লিঙ্ক থেকে তোমরা এটা করতে পারছো। এবং এখানে তোমাদের এই পরীক্ষাটা কিন্তু টোটালটা অনলাইনে হতে চলেছে। তো বিদ্যাসাগর ইউনিভার্সিটির অনেক ক্যান্ডিডেট ছিল যারা চিন্তার মধ্যে ছিল যে তোমাদের পরীক্ষা কোন মোডে হতে চলেছে, আজকে জানিয়ে দিলাম তোমাদের এই পরীক্ষাটা অনলাইন মোডে হতে চলেছে। তবে দেখো এই পরীক্ষার এখনও কোনো আপডেট আসেনি ওয়েবসাইটে, খুব শীঘ্রই সেটা চলে আসবে, যদি নাও আসে পরবর্তী ক্ষেত্রে তাহলে আমাদেরকে আবার ভাবতে হবে। তো দেখো এখানে যে অ্যান্সার বুকলেট রয়েছে, কী কী লিখতে হয় সম্পূর্ণটা তোমরা জানো, ফিফথ সেমিস্টারদের নতুন করে বলার কিছু নেই, কেননা তোমরা এর আগে অলরেডি 2-3 পরীক্ষা দিয়ে এসছো। তো চলো ভিডিওটি এখানেই শেষ করলাম, অন্যান্য ভিডিওর জন্য আজকে সারাদিনে অপেক্ষা করো। ভালো থেকো সবাই, অল দ্য বেস্ট।